বন্ধুরা ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কনস্টেবল দিল্লি পুলিশের যে ভ্যাকান্সি বার হয়েছিল এবং তার যে তোমরা এক্সাম দিয়েছিলে সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট যে এক্সাম তোমরা দিয়েছিলে তার অ্যান্সার কি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে কিভাবে তুমি তোমার অ্যান্সার কি চেক করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তুমি যদি কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল অ্যাপ্লিকেশন করে থাকো ইন দিল্লি পুলিশ তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকেই তোমাদের ছয় ডিসেম্বর দু হাজার তেইশ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপলোডিং অফ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অ্যালং উইথ টেন্টিভ অ্যান্সার কি তো এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করবো ডাইরেক্ট লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি অ্যান্সার কি চেক করতে পারবে এবং টেলিগ্রামেও কিন্তু দিয়ে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু চেক করতে পারবে তো এখানে দেখো বন্ধুরা আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এখানে দেখো তোমাদের যে পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশান ফোর কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল যেটি তোমাদের হয়েছিল চোদ্দো এগারো দু থেকে তিন বারো দু হাজার তেইশ তারিখে ওকে তো এখানে দেখো বন্ধুরা তোমরা যে অ্যান্সার কি সেটা তোমরা কীভাবে চেক করবে ছয় বারো দু থেকে নয় বারো দু হাজার তেইশ ছয় পি এমের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কি যেটা চেক করবে এবং তার যদি তুমি চ্যালেঞ্জ লাগাতে চাও তাহলে কিন্তু তোমরা এই তারিখের মধ্যে কিন্তু তোমরা একশো টাকা পার কোয়েশ্চেন অ্যান্সার চ্যালেঞ্জ কিন্তু তোমরা লাগাতে পারবে ছয় বারো দু থেকে নয় বারো দু হাজার মধ্যে ধরে নাও তুমি একটি সঠিক প্রশ্ন করেছ এবং সেটি হয়তো তোমার অ্যান্সার কিতে ভুল দেওয়া হয়েছে সেটাকে তুমি সেটা সঠিক উত্তর কিন্তু সেখানে ভুল দেওয়া হয়েছে তাহলে সেটাকে তুমি চ্যালেঞ্জ লাগাতে পারো একশো টাকা পার কোয়েশ্চেন কিন্তু তোমাকে দিতে হবে এবং নয় তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে সেই চ্যালেঞ্জটা লাগাতে হবে নয় তুমি কিন্তু আর চ্যালেঞ্জ লাগাতে পারবে না তো এই যে লিঙ্ক বন্ধুরা দেওয়া হয়েছে সরাসরি ডাইরেক্ট লিঙ্ক ইউ তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি তোমাদের পেজে চলে আসবে এখানে তুমি তোমার রোল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে পাসওয়ার্ড বলতে তোমার ডিও বিটা দিয়ে দেবে এবং যে লগ ইন অপশান দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে সেটি ক্লোজ করে দেবে দেন তোমরা সরাসরি তোমার তোমার অ্যান্সারকে দেখতে পাবে এবং সেটাকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে তো এখানে দেখো রোল নাম্বার তুমি ফিল করবে পাসওয়ার্ড তুমি দিয়ে দেবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে লগ করলেই অ্যান্সার কি পেয়ে যাবে ডাইরেক্ট লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং টেলিগ্রামেও পেয়ে যাবে তো এইভাবে সরাসরি তুমি কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে তো এটাই ছিল আপডেট ধন্যবাদ